বন্ধুরা আপনাদের ওয়াশিং প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হট আর দ্য মেইন ফাংশনস অফ কিডনি অর্থাৎ কিডনির প্রধান কাজসমূহ কি কি আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন বন্ধুরা কিডনি মানুষের শরীরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যে অঙ্গ প্রতিনিয়ত আমাদের জন্য বিশেষ বিশেষ কাজ করে নাকি আজকে আমরা জানবো কিডনির প্রধান কাজসমূহ কি কিডনি মানুষের শরীরের মধ্যে একটা ইন্টারনাল অর্গেন যে অর্গেন মানুষের যে ব্যাকবোন মেরুদণ্ড তার উভয় থেকে দুটা কিডনি থাকে তো কিডনির দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ লম্বাই কিডনি নয় থেকে দশ সেন্টিমিটার এবং তার বা দিকে সেটা হচ্ছে থেকে এই কিডনি প্রতিনিয়ত মানুষের শরীরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এর মধ্যে প্রথম যে কাজ সেটা হচ্ছে মানুষের শরীর থেকে বা ব্লাড থেকে দূষিত বস্তু অর্থাৎ টক্সিন বাহির করা তো কিডনি কি করে তাকে ইউরিনের মাধ্যমে মানুষের শরীর থেকে দূষিত বস্তু বা ব্লাডের মধ্যে যে দূষিত বস্তু আছে সেটাকে প্রস্রাবের মাধ্যমে বাহির করে প্রথম কাজ তার নেক্সট কাজটা হচ্ছে ব্লাডকে কি করা ফিল্টারিং করা কিডনি প্রতিনিয়ত ব্লাড কি ফিল্টারিং করে তাকে প্রতিদিন দেখা গেছে যে কমসে কম একশো আশি লিটার ব্লাড কি করে তাকে কিডনি ফিল্টার করে তাকে ইট ইজ রিয়েলি এন এমেজিং ফ্যাক্ট এটা অবাক করা ব্যাপার যে কিডনি কি করে থাকে প্রতিদিন মানুষের শরীরের মধ্যে একশো আশি লিটার মতো ব্লাড কি করে ফিল্টার করে থাকে তারপরে কি করে থাকে কিডনি মানুষের শরীরের মধ্যে জলের ভারসাম্যতা রক্ষা করে আমরা জানি মানুষের শরীরের 70% হচ্ছে জল 70 শতাংশ জল এই 70 শতাংশ জল থেকে যদি জলের পরিমাণটা কমে যায় सपोज ইন 60% হয় 50% হয় তো মানুষের শরীরের মধ্যে জলের স্বল্পতা দেখা দেবে ডিহাইড্রেশন দেখা দেবে তো কিডনি কি করে তাকে মানুষের শরীরের মধ্যে যাতে কি না হয় ডিহাইড্রেশন বা জলের স্বল্পতা না হয় সেই কাজটা করে থাকে অর্থাৎ শরীরকে সব সময় হাইড্রেট করে রাখে তো প্রয়োজনীয় জল জলের ব্যবস্থা করে থাকে তারপরে কিডনির যে কাজ সেটা হচ্ছে কিডনি কি করে থাকে ব্লাডের মধ্যে রেড সেল লোহিত কণিকা প্রডিউস করে তাকে তো এই রেড সেল মানুষের ব্লাডের মধ্যে যতটা প্রয়োজন কিডনি সেই অনুযায়ী কি করে তাকে লোহিত কণিকা বা রেড সেল প্রডিউস করে তাকে এই রেড সেল যদি ব্লাডের মধ্যে তার প্রয়োজন মতো প্রডিউস করা না হয় তো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে ব্লাড তো কি হবে নষ্ট হতে থাকে ব্লাডের মধ্যে কোরেস্ট্রল বেড়ে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হবে তো সেই ব্লাড আমাদের হার্ট কি করতে পারবে না প্রপারলি বিভিন্ন অর্গানের সাপ্লাই দিতে পারবে না তো কিডনি কি করে তাকে মানুষের ব্লাডের মধ্যে রেড সেল প্রডিউস করে তাকে তারপরে কিডনির যে কাজ সেটা হচ্ছে কিডনি মানুষের ব্লাড প্রেশারকে কি করে কন্ট্রোল করে তাকে তো কিডনি এক ধরনের হরমোন প্রডিউস করে যে হরমোন কি করে তাকে মানুষের ব্লাডের মধ্যে প্রেশার বৃদ্ধি হতে দেনা। না অর্থাৎ কিডনি মানুষের শরীরের মধ্যে তো ব্লাড প্রেশারের যে ভারসাম্যতা সেটা রক্ষা করে যদি কিডনি যদি সেই কাজটা না করে তো প্রত্যেক মানুষের কি হবে তো ব্লাড প্রেশার হাই হয়ে যাবে তো মানুষের ব্লাড প্রেশার যদি হাই হয় তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে বিভিন্ন ধরনের তো কিডনি মানুষের শরীরের মধ্যে কি করে তো ব্লাডের মধ্যে যে প্রেশার সেটাকে কি করে থাকে ব্যালেন্সের মধ্যে রাখে তারপরে কিডনি কি করে থাকে মানুষের শরীরের মধ্যে ভিটামিন ডি প্রডিউস করে থাকে তো ভিটামিন ডি মানুষের শরীরের জন্য অতি কারণ হচ্ছে ভিটামিন ডি কি করে মানুষের শরীরের মধ্যে যে হাড় সেটাকে মজবুত করে তো ভিটামিন ডি যদি ঠিক মতো যদি কিডনি প্রডিউস করতে না পারে বা মানুষের শরীরের মধ্যে ঠিক পরিমাণ মতো যদি ভিটামিন ডি থাকে না তো কি হয় হাড়ের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় তো ক্যালসিয়ামের অভাব দেখা দেবে হাড়ের মধ্যে তারপরে জয়েন্টের মধ্যে হাড়ের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে পেন সৃষ্টি হবে ব্যথা ব্যথার সৃষ্টি হবে তো কিডনি কি করে থাকে মানুষের শরীরের মধ্যে ভিটামিন ডি প্রডিউস করে থাকে তো এছাড়া কিডনি আরো অনেক কাজ করে থাকে তো এখানে যে কয়েকটা কাজ উল্লেখ করা হলো সেগুলো হলো কিডনির প্রধান প্রধান কাজ বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন তো আদিপর্যন্তই থ্যাংক ইউ সো